কোভিড পরবর্তী পরিস্থিতিতে বেড়াতে যাওয়ার উপায়গুলিও সীমিত, তাই আজকের এই ভিডিওটা কিছুটা স্মৃতিচারণা বলতে পারো। গত বছর ডিসেম্বরে আমার হিমাচল ভ্রমণের সুযোগ হয়। হাতে সময় কম থাকা সত্ত্বেও একটা হেক্টিক জার্নির মধ্যে দিয়ে ছোট্ট করে ঘুরে নিই ধর্মশালা বা ধর্মশালা ও ম্যাকলিয়টগঞ্জ। যেহেতু ডিরেক্ট হিমাচল যেতে পারিনি, হোশিয়ারপুরে হল্ট করে সেখান থেকে ভোর 5টায় বেরিয়ে আমাদের হিমাচলের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল। পাহাড়ি আঁকা বাঁকা নদীকে সঙ্গে নিয়ে চলতে চলতে ধর্মশালা পৌঁছতে আমাদের সময় লেগে যায় আনুমানিক 4.5 ঘন্টা। আসল গন্তব্য হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম হলেও পথে আমরা দেখে নিই হিমাচল প্রদেশ ওয়ার মেমোরিয়াল। 2010 সালে এই ওয়ার মেমোরিয়ালটি তৈরি হয় এবং এই সুন্দর মেমোরিয়ালটি কার্গিল যুদ্ধের বহু স্মৃতি সঙ্গে নিয়ে এখনও বেঁচে আছে। তোমরা যারা আমার মতো ইনস্টাগ্রামের পোকা তাদের বলছি, চারপাশে সুন্দর পাইনের শাড়ি আর পেছনে সুদূর বিস্তৃত বরফে ঢাকা ধলাধর রেঞ্জ, একটা পারফেক্ট শট এসে যাবে, ছবি নিতে ভুলো না। কিন্তু ওয়ার মেমোরিয়াল দেখে আবার পাড়ি দিলাম গন্তব্যের উদ্দেশ্যে হিমাচল ক্রিকেট স্টেডিয়াম, আর সাথে চলতে লাগলো ঘন সবুজের শাড়ি আর ব্যাকগ্রাউন্ডে থাকলো বরফে মোড়া সুদূর বিস্তৃত ধলাধর। স্টেডিয়ামটা সুন্দর করে সাজানো এবং স্টেডিয়ামের বাইরে ছোট ছোট অনেক খাবারের স্টল আছে। পাহাড়ের কোলে তৈরি এমন একটা সুন্দর স্টেডিয়ামে বসে একটা ম্যাচ দেখার ইচ্ছে আমি উইশলিস্টে অ্যাড করে নিলাম। আর ক্রিকেট প্রেমীদের জন্য এই জায়গাটা কিন্তু আ মাস্ট ভিজিট। হাতে বেশি সময় নেই, কিন্তু যেতে হবে আরো 7 কিলোমিটার, তাই আবার পাহাড়কে সঙ্গী করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যদিও সময় কম থাকায় আমরা সবকিছু কভার করতে পারিনি, কিন্তু তোমরা যারা হাতে একটু সময় নিয়ে যাবে তারা আরো বেশ কয়েকটা জায়গা দেখে নিতে পারো। আর নেক্সট ভিডিওতে থাকছে ম্যাকলিয়টগঞ্জের কিছু ইউনিক জায়গা
এবং এই পুরো ট্রিপটার প্রাইস ব্রেকডাউন। সো জানতে হলে স্টে টিউনড।